চিনস আমারে, চিনস নাকি জিগেছিস? চিনস এদিক থেকে তোর বাবার দিকে দেখা, চিনস কি কি চিনস কো তো চিনস না, চিনাই দিমু দেই তো চিনস না বলে তো চিনা চিনাই দেই চিনাই দেই হুম বিসমিল্লাহ আল্লাহ আকবার চিনছস হ্যাঁ চিনছস হ্যাঁ যতক্ষণ পর্যন্ত উচ্চ শোনা আব্বা কবি না তখন ছাড়তেছি না বিসমিল্লাহ চিনস কে আমি কে বিসমিল্লাহির রহমানির রহিম তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের তোমার নাম কি জানো আপনার মেয়ের নাম কি এর নাম তো নিহা তুমি খোদে যা কবে আমার নাম খালি হ্যাঁ তাই নাকি আচ্ছা আমি না ওদিন মেয়েদের চিকিৎসা করলাম তোমাদের বুঝার সঙ্গে পাঠিয়ে দিলাম তুমি তারপর ধরলা কেন তোমার চিকিৎসা করার জন্য আনছে কি কারণে ভাই কেন আনছেন এতগুলো ডিস্টার্ব করে না তোমরা কি এখন ইমাইজার ছেড়ে যাবা না হ্যাঁ তুমি যা বাউলি দাও নাকি আর তোমাদের উদ্দেশ্য কি একদিকে দেখে হাঁস একদিকে তুমি যদি আমার অনুমতি ছাড়া দায়িত্ব ধরলা পারছো পারবা তোমাকে মাইন্দা খুঁজছি বুঝো না আমার মেয়ের সমস্যা করে দেন আমরা আইছি বলো তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বলো হ্যাঁ আমার দিকে তাকাও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ তোমার কারণে এই যে ক্ষতিটা হইলো এখন কি করবো এর বিচার কি হ্যাঁ জানো না জিন হিসাবে নিজেকে কি মনে করো গর্বিত তোমরা বড় তোমাদের চেয়ে বড় কেউ নেই এই দুনিয়া আল্লাহ আছে আল্লাহকে ভয় করলো আল্লাহ নিয়ম করেন ভয় করো না মানুষকে ক্ষতি দেওয়া এই যে কয়দিন আগে আমি তোমাদের চিকিৎসা করার রোগীদের পাঠাই দিছি দিছি না দেয়নি দিছি তোমাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করছি সুন্দর ব্যবহার করে বুঝায় পাঠাই দিলাম
সেদিন দেখাইছি না পুরানো ক্ষমতা দেখাইছি দেখাইছিলাম কেমন দেখাইছি শর্মা মোবাইলে শর্মা ছিল না দেখছ না গোলাশি বেঁধে ধরছিলাম তাহলে এত কিছু আর আগে দাও তো এত কিছু করার পরও কেন শিক্ষা হইল না জানো বলো এত কিছু সিস্টেম দেখানোর পরও কি শিক্ষা হয় নাই সেদিনও তো শিক্ষা পাইছো তারপরে কেন ক্ষতি হলো দেখি যা আমি যেটা কাজ শুনে না বলো বুঝাতে চাইলে বুঝেন কি বুঝাতে চাইলে বলো বলো শুনি না শোন না আপন না খালি কেউ মনে করে কে নাম শোনে না আর হেলান চার বড় বিটি শুরু করে আর হেলান তা আমার দোষ বুঝলে কি আর বড় বিটি শুরু করে আমার দোষ আর বড় বিটি কি শুরু করে জোরগা করে জোরগা শুরু করে হ্যাঁ জোরগা করে ঝগড়া করে আর কি করে কিরম মারামারি করে খাও খাও করে কার জেনেছে সব খাবে জেনেছে সব খাবে তুই খাওয়া লাগে আসছ নাকি আমি খাওয়া লাগে আসি কিসের জন্য আসছ তুমি আমি এমনি বের আসি হ্যাঁ জল মত কিসের জন্য আসে আমি এমনি বের আসি আরেকজনের শরীরে আসার অনুমতি তোর কে দিছে بسم الله الله اكبر চিনছস হ্যাঁ চিনছস যতক্ষণ পর্যন্ত উচ্চ শোনা আব্বা কবি না তখন ছাড়তেছি না বিসমিল্লাহ আল্লাহ আব্বা হ্যাঁ চিনছস কে আমি কে কো কো কে কো বল কি ডাকলে তোকে কো হাই বল কি দেখছস আল্লাহ আরো জোরে শক্তি পাক শক্ত কষ্ট পাক বিসমিল্লাহ আল্লাহ আকবার কি কি হই ক তোর আমি কি লাগি আব্বা জোরে ক আব্বা এক নাগারি 21 বার ক আব্বা 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 কিসের ভয় কইলি মাঝের ভয় পড়া চলে গেলে কবি কিসের আব্বা তাই না নাকি আজীবন বাপ মানলি আজীবনই বাপ মানলি দাঁত খিস মাইলা কইলে আমি বিশ্বাস করমু নম্র ভাবে কো আজীবনে আব্বা বন্ধু শিওর শিওর আর কারো ক্ষতি করবি না তো না বুঝিস কিন্তু হ্যাঁ আল্লাহ সে মিথ্যা বলে জানা আবার কষ্ট পাবে সুন্দর আল্লাহ হবে যাকে বলে কষ্ট পাই দাসাস না তার মানে একটু হলো ভয় ঢুকছে পরে সিদ্ধান্ত পারবি না তো না হ্যাঁ আমাদের ওই আন্টি মুক্ত ঢাক আমাদের সকলের ফেলসটা নেই না কোনো করে বড় হয়ে গেছে এরা সব অনেকে কেউ বুঝতে পারছি তাহলে আর কখনো কারো লুজ করতে হবে কখনো তাহলে দ্রুত কর ওই হাতেরটাই হ্যাঁ এখন ঘুরা ঘুরা তাহলে আর কখনো কারো ক্ষতি করবো না তো না ক্ষতি করলে তুমি আমার কি লাগো আব্বা তুমি আমার কি লাগো হ্যাঁ হ্যাঁ বেটা তুমি না সেরি তুমি বেটা কেমন হয় মিথ্যা কথা কইতেছো আবার হ্যাঁ আবার মিথ্যা কথা বলতেছো বিটি 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 হও তুমি ঝিঙ্গিরে ঝিঙ্গিরে বেয়াদা বিষয় করতেছো বিটি 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 এইভাবে কাউকে আর কোনো মানুষের ক্ষতি হবে না এই রুগীর বাবা আপনি না কি শাস্তি দিব কদ আমার যে মারি ফেলা দেন কি কয় তোমরা রে এত সহ্য করবে না মারি ফেলা দেন দেন না এটা কত সময় ফেলে দেন দেন না একবার কাটি দেন আমার কি লাভ কাটি দেন পরে আবার হাজিরা এই কোথায় যাবো আমি যাকে করছি কি কবে যে কাটতে সেগুলো পারলো না মারতে সেগুলো পারলো না এই কথা বলছিল এর আগে বলে অনেক কিছু বলে খালি মিথ্যা বলে এরা তোর বাদ যে কয়ে যায় বেটিং মারে ফেলা অল ভাব না তো
এখন কি তোমার সুপারিশকারী কেউ আছে যে তোমাকে এখান থেকে জামিন নিয়ে যাবে কেউ নাই তো তুমি তা কার আন্ডারে তুমি জামিন দিবে মিছেল যাচ্ছে মিছেল চলতে এর আগেও গেছে তারপরে রুগি সমস্যা হইল কে বুঝাচ্ছে না বুঝা না কি বুঝাচ্ছ কি বুঝাইতেছো বলো বুঝাচ্ছে হালান্দে অরবিটিং হালকা এটা রুগি যদি চায় তাহলে তুমি তোমরা না আসলেও মনে করে যে জিন আইছে নাকি তোমাদের গালাগালি করে কি কয় গালি দেয় আমি যে রোগী চিকিৎসা করছি আমার মান সম্মান জড়িত না আমি বিভিন্ন গুলো কাজ করছি না কয়দিন ভালো ছিল বাচ্চাটা দুই একদিন ভালো ছিল কয়দিন ছিল আমার সাথে লাগিয়ে দেয় বিভিন্ন সুইটি খুঁজে একটু অনিরুশলেই মনে করেন যে ভাঙচুর শুরু চলে যাবো আবার আইবো কখন ভালো হয়ে গেছে আমি ওদের ছাইলে আইনা দিব ওরা কে যাদের গ্লাসের মন্দির আছে ওরা কি একজন মালিক মালিক মালে মালিক মালে মানে কি হিন্দু না মুসলমান মুসলমান ছেলে না মেয়ে মেয়ে মানে মালে আরেকজন 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 হলে জোরে কো আরেকজন কি তোরে বন্ধুর নাম তুই করবিস না তোর স্বার্থপর বন্ধু আমি শাস্তি পাচ্ছি ওরা কি আমাকে লিখছে ছেড়ে দিন না ছেড়ে দিলে আমার খারাপ বানাচ্ছে ছেড়ে দেবো না তাহলে মানে ওরা অমনি থাক তুমি মুক্তি চাচ্ছ তোমার যে নামাজ পড়তে বলছে নামাজ পড়ছো হ্যাঁ আজকে ফজর নামাজ পড়ছো আজকে ফজর নামাজ না পড়ি কে কইছিল ফজর নামাজের সময় কইছিল তোমরা জিনেরা কোন জায়গায় ঘুমাও কার খাটের কাছে গাছ গাছে ঘুমাও ঘুমাইলে যখন ঘুমে থাকো ঘুমেতে নিচে মাটির পরে জানে ধূপ করে হ্যাঁ আমাদের দেখো না অনেক লোকজন আছে বিছানা ঘুমাইতে ঘুমাইতে গোড়াগুলি দিতে দিতে ঠাস করে বিছানা থেকে নিচে মাটির পরে তোমরা পড়ো না হ্যাঁ এখন কি তোমাকে তো আমার মা উচিত উপরে পাঠায় দেওয়া কিন্তু উপরে পাঠায় দিব তুমি জাদু জানো কি কি জাদু জানো কেমন জিন হচ্ছে তুমি জিন নামের কলঙ্ক যে কোনো জাদুই জানো না কোনো ভেলকি দেখাইতে পারো না এই মুহূর্তে হাতের মধ্যে এমনি করে ফুল আনতে পারবো না হ্যাঁ কি আনতে পারবা এই যাওয়ার সময় আমি যদি বলো ওই গাছের ডালটা নোড়া দিয়ে তখন যেতে পারবো না তাহলে কেমন জিন তুমি দুর্বল না আর কি ভাই কি কি ওরা তো কইতেছে তোমার মাজা ফেলি তুমি কি কও ছেড়ে দিব কার রিক্সে ছেড়ে দিব আমার রিক্সে ওদের কাছে বলো যে আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন ভালো করে কও ভুল হয়েছে ক্ষমা করে দেন ভুল হয়েছে ক্ষমা করে দেন বলো আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন না আমাদের করা কিনে হুজুরা করি তাই বলো ভালো করে বলো আমাকে ক্ষমা করে দাঁত কিটে কসকে
আমার উচ্চিঙ্গল ভাবে একদম বিনীতভাবে বল ক্ষমারও তো একটা এক্সপ্রেশন আছে তো যদি খিস দেখা কস ক্ষমা করে দেন হইব বিনীতভাবে সুশান্তভাবে ঠান্ডভাবে বল আমনে না তুমি এই যোগীর বাবা মাকে মাকে কি বলে ডাকো হ্যাঁ যখন যা মুখ আসে এ কখনো শালা কখনো দুলা ভাই এমনে নাকি না তো মুখ খারাপ হই তুমি তো কো ওই রকমের সম্পর্ক নেই ঠান্ডভাবে বল আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই না ও আল্লাহ ভুল করছি ক্ষমা করে দেন আল্লাহর কাছে বিনীতভাবে কাকুতি মিনতিভাবে করি না সাধন বাবা আব্বা মা ক্ষমা করে দেন বলো করে একবার করে থামে গেলে যতক্ষণ আদায় করতে পারবো না ততক্ষণ কই দিতে থাকো আব্বা মা ক্ষমা করে দেন আব্বা মা ক্ষমা করে দেন আব্বা মা ক্ষমা করে দেন আমরা কুছিলে আমরা এখন হুজুর হুজুর যা করি তাই দেবি তো কয় তো অনেক কিছু দিব কয় তো কি কি দিতে চাইছিস একটু তো দিতে চাইছ আগে কি দিতে চাইছিস যে তিনজন বন্দি কি আছে কি সব কি ধন সম্পদ বলতে কি বুঝো তোমরা সোনা কই আছে কোন জায়গায় খাটার গাছে হলান্তে বাম সাইডে এখনো আছে এখনো নাই ওরা সুইসি যাবে সুইসে কই লইয়া গেছে গ্লাসের মধ্যে বন্দি গ্লাসের ভিতরে সুইসে পেটা করে রাখে ওরা গ্লাসের ভিতরে বন্দি গ্লাস ফাটালে জিন বাইর হবে সোনা বাইর হবে রূপকথার গল্প আমরা শোনাস হ্যাঁ জানাস না যে ওইটা কষ্ট আর ক্ষতি করবি আর ক্ষতি হলে এরপরে কি করবি তুই তো জানাস জিন জবাই করা যায় মানুষ জিন জবাই করতে পারে জিন জবাই করতে পারে নাকি তুই দেখো তোর জানার মতো করতে পারে মানুষ জিন জবাই করতে না এইটা যদি পারে এটা পারলে ওই যাও কি হইতেছে অন্য কথা শেষ কে এটা পারলে ওই যাও ক মুখ দেখো ইনশা ঠিক আছে যা অত্যন্ত অপমানের সঙ্গে বের করে দিচ্ছি নেক্সট টাইম যেন আমার কাছে কোন রকম খবর না আসে যে তুই ক্ষতি করছিস করলে তোর অবস্থা হবে ধূলিসার কি হবে ইতিহাসে সর্বনিকৃষ্ট মায় তুই তুই খাবি কিন্তু যদি নেক্সট টাইম বাচ্চার ক্ষতি হয় পরোক্ষ প্রত্যক্ষ ভাবে সব দিক দিয়া কিন্তু আমি কিন্তু আমার যোগাযোগ রাখবো আমার জিন দিয়া যদি তোর একটু রং পাই জায়গায় যে ছয়ে যাবি কি হবে পারলে এদের উপকার করবি ওকে ভাবছা ভালো করে কর ও আব্বা এমনি কর সুদ দিয়ে কর ও আব্বা মাফ করে দেন ও মা মাফ করে দেন দেনি এখনো মাম নিয়ে তারপর যা ও আব্বা ও মা মাফ করে দেন বাইরে থেকে নজর রাখবি কোনোভাবে যদি মেয়ের ব্যক্তিগত জীবনে ক্ষতি হয় শুধু তুই না তোর জেনারেশন বাই জেনারেশন কিন্তু আমি ধৈর্য সাইজ করে দিব ওকে সবাইকে সালাম দে এখানে অনেক হুজুর আছে বড় হুজুর ছোট হুজুর ছোট সব হুজুরকে সালাম দে আসসালামু আলাইকুম ওই হুজুরকে সালাম দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ঠিক আছে তো আসসালামু একটু পোস্ট করে রাখো কি হয়েছে মা নাম কি তোমার লাগবে না ওখানে থাকো নাম কি তোমার কি হয় মানে তোমার তুমি বলে সকালে পুঁটি মাছ ভাত খাইছো কি ও চিবা মাছের সুখী আচ্ছা আচ্ছা তুমি না একটু আগে বললা তোমার নাম খদে কনে তুমি যে ওই হুজুরের সালাম দিছ খেল আছে চোখ বন্ধ করো তো চোখ বন্ধ করো আমি আসি না দেখো তো কই খদে কই আশপাশে নাকি
দেখে কি মনে হয়? কি কয় এক শুনতো শুনো তো আকবল ওই খদে দাদা এই খদে দাদা বলছে জি গাও যে তুমি আমার ডিস্টার্ব করলা কিছু কি কব যে তুমি ডিস্টার্ব করতেছো কাম করে বলবো তুমি ডিস্টার্ব করতেছো আমারে মাফ সাথে সালাম না সরি গেলা বাপ কি কয় যে ভুল হয়েছে ক্ষমা করে দেন আমরা কইছি আশা করা যায় আর ডিস্টার্ব করবে না তো শরীরটা কেমন লাগতেছে পাতলা লাগতেছে আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক এদিক ঘোরা সময় তো দেশে বসে ভাই বোনেরা আমরা এই বাচ্চাটার চিকিৎসা মোবাইল ফোনে করছিলাম ভিডিও কলে করার পর দিনটা একটু সামথিং প্রবলেম করছে এই জন্য আমিও বাড়িতে আসছি বলছি যে একটু সামনাসামনি নিয়ে এসেন আমি একটু দেখবো বাড়ি প্রেক্ষাপটে বাচ্চাটাকে দেখা হইলো আপনারা সকলে বাচ্চাটার জন্য দোয়া করলেন আল্লাহ পাক তাকে যেন মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করে দেশ দশ জাতি সমাজ ব্যক্তি জীবন রাষ্ট্র জীবন কর্মজীবন প্রত্যেকটা জায়গায় যেন সে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে এবং তাদের পুরো পরিবারটাকে যেন আল্লাহ পাক সুবহান তাআলা রহমত দ্বারা নিরাপত্তা প্রদান করে কিছু দুষ্ট জিন গালিম জিন যারা মানুষের ক্ষতি করে এই সমস্ত বদ জিন এবং শয়তান থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক আমাদেরকে সহি শুদ্ধভাবে কুরআন এবং সুন্নার পথে চলার তৌফিক দান করুক তাবিজ তোমার নামক শিরকি কিছু কিছু আছে কুরআন বিরোধী আল্লাহ বিরোধী কর্মকাণ্ড থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত রাখুক আপনারা এতক্ষণ থেকে সকলে দেখলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারোয়ার হোসেন বাচ্চাটার বাড়ি নাটোর লালপুরে গুরুদাসপুরে তো যাই হোক আমাদের প্রোগ্রামটি কার কেমন লাগলো অথবা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এতে আমাদের একটা ভালো লাগা কাজ করে যখন আপনাদের কমেন্টগুলো পড়ি যে এই এলাকায় আমাদের এই ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে বা আমাদের প্রোগ্রামগুলো দেখে এরকম লোক আছে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সর্বোচ্চভাবে ভিডিওটি শেয়ার করবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে পারি আমাদের একটাই স্লোগান হেরে যাবে শয়তান জিতে যাবে কুরআন আরেকটি কথা ইদানিং ফেসবুকে ইউটিউবে আমার নাম এবং ছবি ব্যবহার করে অনেকগুলো ফেক আইডি হয়েছে যারা আমার পেজে যারা আমার নাম ঠিকানা চায় বা আমার সঙ্গে যোগাযোগ করতে চায় বা আমার পোস্টে লাইক কমেন্ট দেয় রিয়াক্ট দেয় এই ব্যক্তিগুলোকে টার্গেট করে এই প্রতারক চক্রগুলো আমার নাম আমার ছবি ব্যবহার করে একটা ফেক আইডি খুলছে এবং এই লোকগুলোকে তারা ভিডিও কল দিচ্ছে অন্য একটা মোবাইলে আমার লাইভ দৃশ্য ধারণ করে তাদেরকে দেখাচ্ছে যে আমি এবং 10,000, 20,000, 30,000 এইভাবে 50,000 টাকা পর্যন্ত নিচ্ছে আমি স্পষ্টভাবে ঘোষণা করতেছি আমাদের চিকিৎসায় কোনো টাকা পয়সা লেনদেন নাই আমি কাজ করে দেবো আপনার উপকার হবে আপনি যদি 2 পয়সা আমাকে খুশি হয়ে দেন আমরা এটাতেই স্যাটিসফাই সুতরাং কেউ যেই টাকা চাবে ওকেই ব্লক করবেন সে যেই হোক তো এই বিষয়গুলো সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপাক আমাদের সবাইকে ভালো রাখুক যেভাবে বললে করলে আল্লাপাক রাজি খুশি সন্তুষ্ট হয় সেভাবে বলার করার চলার তফিক দান করুক আর আমার আলোচনা কোথাও কাজে কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমরাও তো মানুষ স্লিপ অফ টাং হতে পারে যদি ভুল হয় অসঙ্গতি কিছু দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব হয়তো অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহপাক আমাদের সবাইকে ভালো রাখুন আজকের প্রোগ্রামটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Jazakallah.